প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছি থোকায় থোকায় ফল ধরেছে আপনার। জি আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ, কি পরিমাণ গাছ আছে এখানে? প্রায় ২০০০ মতো। প্রথমে কি ২০০০ দিয়ে শুরু করেছিলেন? না, প্রথমে ১০০০ দিয়ে শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে বাড়াইছি, বর্ধিত করেছেন। তার মানে তো বলা যায় রুমন ভাই আপনি নিশ্চয়ই লাভের সম্মুখীন হয়েছেন মালটা, বাড়ি মালটা এক চাষ করে, তাহলে তো বর্ধিত করতেন না। জি জি, আমি লাভ আমি আমার মূল যেগুলো আমি ইনভেস্ট করছি তার থেকে আমি লাভ করিয়া এখন আমি লাভে আছি। আচ্ছা, তো সেই টাকাটা কবে উঠেছে? আপনি কতবার ফল সংগ্রহ করেছেন? ফল আমি এইবার নিয়ে ৪বার আমার হবে ফল, আমার তৃতীয়বারে গেলে আমার সব টাকা উঠে গেছে। তৃতীয়বারে? জি, তৃতীয়বার আমার জেবলা মালটা বিক্রি করি আমার মূল উঠে গেছে, এখন আমি লাভে আছি। বাহ, বেশ ভালো। এটা আর কত বছর রাখা যাবে এই মালটা গাছ? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তারা কইছে আগে গবেষণা করিয়া যে একটা মালটা গাছে এটা আপনার 15 থেকে 20 বছর ফল দিবে। আচ্ছা, তারা গবেষণা করিয়া আমারে বলছে। এটা কি কলমের চারা নিশ্চয়ই? জি, কলমের চারা। বেশ ভালো। দেখতে পাচ্ছি যে গাছগুলো প্রায় সমপরিমাণে আছে এবং প্রত্যেকটা গাছে, দর্শক আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে কিন্তু থোকায় থোকায় ফল ধরেছে এবং ওই থোকাটায় দেখতে পাচ্ছি 6টা এরকম অনেক ফল কিন্তু আছে। ভাই, আমাকে কি একটু ধারণা দিতে পারবেন যে একটা গাছে বা যদি বলি গড়ে কি পরিমাণ মালটা এক বছর পাওয়া যায়? এক বছর একটা গাছে, কোনো গাছে আপনার 50 কেজি, 30 কেজি, 35 কেজি, 40 কেজি এইরকম, আর গড়ে যদি ধরেন আপনার 10 কেজি, 15 কেজি, 12 কেজি এইরকম প্রতিটা গাছে গড়ে। জি, তাহলে আমি কি বলতে পারি 12 থেকে 15 কেজি? জি, 12 থেকে 15 কেজি প্রতি বছর। এই মালটা সংগ্রহের সময়টা কখন? এই সেপ্টেম্বর অক্টোবরে। আচ্ছা, ফুল আসার আগে একটা পরিচর্যা নিশ্চয়ই করতে হয়, সেই পরিচর্যাটা আমাকে একটু বলেন। ফুল আসার আগে আমি প্রথমে এই আপনার এই যে ফার্মের বিট, গোবর এইগুলা দিয়ে গাছের গুঁড়া পরিষ্কার করিয়া বিট সার বাদে আপনার এই গোবর টোবর দিয়া রাখি দিই। যেগুলা ফুল আসবে, ফুল আসার সাথে সাথে একটা স্প্রে করা লাগে যাতে ফুলগুলা জড়িয়ে না পড়ে, আর ফুল থাকবে, ফুল থাকলে ফলগুলা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, পোকা ধরবে না। আচ্ছা, কি ধরনের পোকা আসে এই মালটাতে? মালটাতে অনেক সময় বিছা আক্রমণ করে, বাদে আপনার এই ডালের ভিতরে একটা পোক আছে, এই পোকগুলা ডালের ভিতরে ঢুকিয়া ডালটা কাটিয়া ফেলায়। এই জন্য একটা ছত্রাকনাশক ঔষধ মারা লাগে, কীটনাশক মারা লাগে, এইরকম জিও করা লাগে। আচ্ছা, তারপরে সেই ফুলটাকে বাঁচানো সম্ভব হয়? সম্ভব, জি। আচ্ছা, এবং প্রত্যেকটা গাছ আমি জানি যে প্রুনিং করতে হয়, ফল গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রুনিং করা। তো সেই ক্ষেত্রে আপনি আমাকে একটু বলবেন প্রুনিং এর নিয়মটা কি, কিভাবে প্রুনিং করা হয়, এই বিষয়টাকে একটু বলতে পারবেন? জি অবশ্যই। এই যে মালটা আমরা যেগুলো হারভেস্টিং শেষ হয়ে যাবে, বেচা শেষ হয়ে যাইবে, এই সময় আমরা এই ডালগুলা যে ফ্লুরিং কাটার দিয়ে চলে আসি। আমরা একটু আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন যে এই মালটাটা আমি বিক্রি করার পরে এই ডালটা আমি কাটিয়া দিই। বুঝতে পেরেছি, মানে চারিদিক থেকে যেন গাছটা ঝোপালো হয়ে যায় সেজন্য আমরা গাছটাকে প্রুনিং করব, ঠিক বলেছি? প্রুনিং করার পরে একটা স্প্রে করা লাগে গাছে। আচ্ছা, করার পরে যেগুলা জানুয়ারি ফেব্রুয়ারি এইরকম মাসে ফুল আসবে, ফুল আসার সাথে সাথে আরেকটা স্প্রে করা লাগবে। মাসে 2বার করা লাগে। মাসে 2বার করতে হয়? কিন্তু ফল তো একবার সংগ্রহ করছি। জি, ফল একবার, মাসে 2বার করা লাগে, কারণ হইছে 2বার অথবা 2 মাস পরে পরে 2বার এইরকম করা লাগে। কলমের বিষয়টা একটু বলেন, মানে ওইটা থেকে চারা বানানো? জি, ওটা থেকে চারা বানাই, ওই লম্বা গাছ, লম্বা ডালটা, লম্বা যেটা লম্বা গাছের আগা থেকে আমরা আগা কাটিয়া আপনার কলম করি, ওইটারে কলম করে আবার চারা বানান। চারা কি বাইরে বিক্রি করছেন? জি। কত টাকা করে? 100 টাকা করে। 100 টাকা যদি বড় চারা হয় তাহলে 150 টাকা, 200 টাকা পর্যন্ত কোনো সময় বেচেছি আমি। বছরে কোন সময়টা চারা উৎপাদন করা যায়? এই আপনার এই মালটা বেচার পরে, হারভেস্টিং এর পরে আমরা গাছ যেগুলা ফুলিং করব এই সময় আমরা চারা সংগ্রহ করি। আচ্ছা, ওই একবারই করা যায়? এই একবারে করা যায়। আচ্ছা, কি পরিমাণ চারা বিক্রি করেন আপনি? আমি গতবার তো আপনার করছিলাম প্রায় 1000 মতো। আচ্ছা আচ্ছা, প্রথম এবার আশা করলাম আপনার 2-3 হাজার মালটা চারা আমি বিক্রি করব। আচ্ছা, এই মালটার স্থানীয় বাজারে কি বিক্রি করেন নাকি বাইরেও আপনাদের পাঠানোর হচ্ছে? আশা করছি আমরা সামনের বছর আপনার বাইরে আমরা রপ্তানি করব, আর এখন বর্তমানে আগে আমাদের লোকাল বাজারে বিক্রি করতেছি। আচ্ছা, এমনিতে তো এই যে আপনাদের যে উপজেলা বা এই যে সিলেট থেকে বাইরে কি রপ্তানি হচ্ছে এই মালটা? এই মালটা আপাতত হচ্ছে না, সঠিক আমি বলতে পারতেছি না, কিন্তু আমরা রপ্তানি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সামনে। জি, কি এখন যদি বলি বাজার, এখন তো মালটা মানে শুরু, হারভেস্টিং শুরুর টাইম, তাই না? এই শুরুর সময়টা কি পরিমাণ দামে আপনি বিক্রি করছেন? এখন বর্তমানে আমরা আপনার বিক্রি করতেছি ১০০ টাকা করে পাইকারি মূল্যে, ৮০ টাকা ৯০ টাকা এইরকম বিক্রি করতেছি। আচ্ছা, এবার কি পরিমাণ মালটা সংগ্রহ করবেন বলে আপনার আশা করছেন? এবার আমরা প্রায় ১০,০০০ মতো মালটা আমার বাগান থেকে আশা করতেছি বিক্রি করব। সেটা কি এই সেম দামই থাকবে নাকি আস্তে আস্তে একটু বাড়বে দামটা? এখন বর্তমানে আর কি এই যে আপনার দাম বাড়তেছে। আচ্ছা, কয়েকদিন আগে, মাস ১৫ দিন আগে আপনার দাম ৭০ টাকা ৬০ টাকা, এই যে খাসা মালটা বাজারে কেসমা থাকতে ছাড়িয়ে দিছে বাজারে, এই জন্য দাম কম আসছিল, এখন আবার বাড়তেছে। আচ্ছা আচ্ছা, এখন চাহিদাও বাড়ছে। আচ্ছা,